কিভাবে ভার্চুয়াল বক্সের মাধ্যমে আমাদের অপারেটিং সিস্টেম দেওয়া যায়। আমি আজ অপারেটিং সিস্টেম হিসেবে সিলেক্ট করেছি উবুন্টু। এখানে উবুন্টু ডাউনলোডের যে অপশনটা আছে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার ওদের ওয়েবসাইটে নিয়ে যাবে, যে ওদের যে লাস্টের যে আপডেটেড যে ভার্সনটা আছে 24.4 ভার্সন। আমি ভিডিও শর্ট করার ক্ষেত্রে আগে থেকেই ডাউনলোড করে রাখছি। আমি ডাউনলোডের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বোর্ডে দিয়ে দেবো, আপনারা এখান থেকে নিয়ে ডাউনলোড করে নিতে পারবেন। সেক্ষেত্রে চলুন আমাদের ভিএম ওয়ার্ক স্টেশনটাকে আমরা ওপেন করি। ওপেন করার পরে এখানে দেখুন এভাবে একটা অপশন আসবে, এখানে আমরা নিউ ক্রিয়েট ভার্চুয়াল মেশিন, এখানে আমাদের যেটা আছে সেটা দিতে পারে, অথবা টিপিক্যাল কাস্টমার আমি টিপিক্যালি দিয়ে রাখলাম। এখানে লিনাক্স উবুন্টু নেক্সট উবুন্টু, এখানে আমাদের যে জায়গায় ওয়েস্টটা রাখবো ঠিক সেই জায়গায় সিলেক্ট করে দিলাম। আপনার আপনাদের মতন আমি ডি ড্রাইভে রাখলাম আমার নিজের। এখানে 20 GB এনাফ আমাদের। এখানে যদি করা হয় উবুন্টু 20, কারণ হচ্ছে এর আগে এই নামটা ইউজ করা হয়েছে, যার কারণে এটা নিচ্ছে না। এখানে আমরা শুধু যদি উবুন্টুটা দিয়ে দিই তাহলে দেখেন আমাদের নিয়ে নেবে, ঠিক নিয়ে নিয়েছে, এর আগে ওই নামে ছিল বলে নিয়েছিল না। ফিনিশড। এখানে আমাদের কিছু সেটিংস আছে, সেটিংস যে নেটওয়ার্ক অ্যাডাপ্টারে যে আমরা এখান থেকে নেটওয়ার্ক অ্যাডাপ্টার সেটিংটা চেঞ্জ করে দেবো। এখানে আমরা ব্রিজ করে দেবো, আর একটা নেটওয়ার্ক অ্যাডাপ্টার আমরা অ্যাড করব, নেট থাকুক আর একটা ব্রিজ করা থাকলো। এখন ওকে করলাম, এখানে সিটি রুমে যাওয়ার পরে সিটি রুমে যে আমাদের ওয়েস্টটা আছে সেটা দেখে দেবো। আমরা ডাউনলোড করে যেখানে রাখছি সেখানে উবুন্টু ওকে করলাম। এবার আমাদের পাওয়ারটা দিয়ে দেবো। পাওয়ারটা দিলে কিছুক্ষণের মধ্যে আমাদের যে ইনস্টলেশনের গ্রাফিক্যালটা চলে আসবে। হ্যাঁ, চলে আসছে। একটু টাইম নেবে এখানে। এখনই আমাদের ইনস্টলেশনের সেই নেক্সট ধাপে চলে আসবে। এমনভাবে একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে। এখানে আমরা উবুন্টু ইনস্টলেশনের যে ইয়ে আছে সেটা ইনস্টলেশনে ক্লিক করলাম। ইনস্টলেশনে ক্লিক করলে এখন পরবর্তী ধাপে যে ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজটা ঠিক সেটা রাখলাম, কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে এখানে যে দেখেন যে যেভাবে আছে ঠিক ঠিক সেভাবে কন্টিনিউ করলাম। এখানে আমাদের একটা জিনিস কি, এখানে আমরা পার্টিশন ক্রিয়েট করতে পারি, কিন্তু আমরা এখন পার্টিশন ক্রিয়েট করব না। এখানে যেটা ডিফল্ট হিসেবে ইরিজ ডিস্ক ইনস্টলেশন, এখানে যে বলতেছে ডিলেক্ট দর্শন, আমরা যেটা আছে সেটা ঠিক কিন্তু পার্টিশন ক্রিয়েট করে দেওয়া যাবে। আমরা এখানে ইনস্টলেশনে ক্লিক করলাম, আমরা ইনস্টলেশনে ক্লিক করলে এখানে দেখেন ওরা পার্টিশন ও নিয়ে নিয়েছে। এখানে কন্টিনিউ করলাম, কন্টিনিউ করলে আমাদের নেক্সট নেক্সট করার পরে ইনস্টলেশনে এখানে আমার যে আপনাদের যখন ছিল আমার ঢাকাতে আছি, আমি ঢাকা দিয়েছি, বিডিতে বাংলাদেশে, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, আমি এখন কন্টিনিউ করলাম। এখানে একটা নাম দিতে বলতেছে, যে কোনো একটা নাম আমি আমার যে দিলাম এটা আপনি শর্ট করেও দিতে পারেন, আপনার ইচ্ছা মতো রেখে দিতে পারেন। এখানে এখানে একটা পাসওয়ার্ড চাচ্ছে, আমি আমার নিজেদের মতন একটা পাসওয়ার্ড দিলাম। এখানে দেখেন এখানে রিকোয়ার দ্য মার পাসওয়ার্ড, যখন আপনি লগ ইন করতে তখন পাসওয়ার্ড চাবে, কিন্তু আমি আমার নিজের পার্সোনাল যে পাসওয়ার্ড দিতে পারি। আবার যদি লক টু অটোমেটিক্যালি, যখন আমি এটা দেবো তখন যখন কোনো অ্যাক্সেস করার সময় কোনো পাসওয়ার্ড চাবে না, শুধু সে অটোমেটিক্যালি লগ ইন স্ক্রিনে চলে যাবে, কিন্তু এটা দিয়ে দিলে যখন পাসওয়ার্ড, হ্যাঁ সিকিউরিটির ক্ষেত্রে আমরা এটাই রিকোয়ার দ্য পাসওয়ার্ড অপশনটা ইউজ করবো।
দিয়ে কন্টিনিউ করবো এখান থেকে আমরা। কন্টিনিউ করার পরে আমরা আমাদের এই যে এই অপশনটা আসবে, এখানে কিছু সময় নিবে, আমরা অপেক্ষা করতে থাকি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই চ্যানেলে আমরা লিনাক্সের সমস্ত ডিস্ট্রিবিউশন নিয়ে কাজ করব এবং ডেভঅপসদের নিয়ে কাজ করব, ক্লাউড নিয়ে কাজ করব। আপনারা আমার সাথেই থাকুন, অবশ্যই আমি সময় করে আপনাদের জন্য যে মার্কেট উপযোগী কিংবা প্রোডাকশন এনভায়রনমেন্টে যে ধরনের কাজটা হয় ঠিক সেই ধরনের ভিডিও আমি এখানে প্রোভাইড করার চেষ্টা করব। এখানে প্রসেস হতে একটু টাইম নেবে, আপনারা সবাই ধৈর্য সহকারে থাকবেন, এখানে একটু টাইম নেবে। আমাদের এখান এই যে চলে আসছে, নেক্সটে দেখুন রিস্টার্ট দিলাম আমি। রিস্টার্ট দেওয়ার পরে আমাদের ইনস্টলেশন কমপ্লিট প্রায়, লাস্ট একটু ওয়েট করুন। এরপর আমাদের যে কন্টিনিউ করার পরে রেজিস্টার দেওয়ার পরে এখন আমাদের ওপেন হবে আমাদের সে, এখানে অপশনটা আসবে, আমরা এন্টারে যদি ক্লিক করি আমাদের এন্টারে ক্লিক করে চলে আসবে কিছুক্ষণের মধ্যে, আমরা ওয়েট করি। একটু টাইম নেবে, ধৈর্য ধরে আমরা এগুলো দেখবো। হ্যাঁ, আমাদের চলে আসছে, আমাদের যে ইউজার ছিল সে ইউজারে আমরা পাসওয়ার্ড দিলাম। আমাদের ওএস দেয়া কমপ্লিট। এখানে একটা জিনিস কি, উবুন্টু যখন ইনস্টলেশন দেওয়া হয়, উবুন্টু ইনস্টলেশন দেওয়ার পরে আপনার ইনস্টলেশনের পরে কিছু কনফিগারেশন, কিছু সেটিংস করতে হয়, সেটা আমরা নেক্সট ভিডিওয়ে দেখব। আজকে শুধুমাত্র আমরা কীভাবে ওয়েস্টা ইনস্টলেশন করতে হয় সেটাই দেখলাম। এখানে আমরা আমাদের অনেক কিছু সেটিংসের বিষয় আছে, আফটার থিংস টু ডুটা না করলে উবুন্টুতে প্রবলেম করে। এখন সেক্ষেত্রে আমরা নেক্সট ভিডিওয়ে দেখবো কীভাবে উবুন্টু ইনস্টলেশন করে কীভাবে আপনার কনফিগারেশন করতে। থ্যাংকস ফর ওয়াচিং।